সানা সাফিনাজ মজলিনের আরেকটি ক্যাটালগ, ক্যাটালগটি দেখে নিন। এটি বেস কালারের উপরে মাল্টি কালারের সুতোয় এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে নেক পোর্শন। নেক পোর্শনটাতে খুব নিখুঁত করে মাল্টি কালারের এমব্রয়ডারি করা আছে এবং এখানে খুব চমৎকার করে সিকোয়েন্সের কাজ করা আছে। দেখেন পুরোটার মধ্যে খুব সুন্দর করে সিলভার সিকোয়েন্সের কাজ করা আছে। এত চমৎকার ড্রেসটি, এত সফিস্টিকেটেড। এটি এই ড্রেসটি তিনটি ভাগে বা তিনটি পার্টে দেয়া আছে, আপনারা জোড়া লাগিয়ে বানিয়ে নেবেন। এবং এটি হচ্ছে সাইডের অংশটি, সাইডের অংশটি তো একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি করা আছে এবং দেখতে অনেকটা ক্রস স্টিচের মতো এমব্রয়ডারি, খুব নিখুঁত করে করা। এবং এখানেও সিলভার কালারের পাত্তি বসানো আছে। একটু দেখে নেন সিকোয়েন্সে, যেটা আমরা সিকোয়েন্স বলে থাকি, দু পাশেই আছে, এই পাশে একটি, এই মাঝখানের এটা নেক পোর্শন এবং তার পাশে আরেকটি, দুটো পার্টে ভাগ করা আছে। তার সাথে বেস কালারের উপরে একটি, বেস কালারের উপরে এরকম করে প্যানেল দেয়া আছে আলপনা ডিজাইনের। সেটি আপনারা নিচে অথবা প্যান্টে অথবা হাতায় ব্যবহার করতে পারেন। এটি ডিজিটাল প্রিন্টের এবং তার সাথে খুব সুন্দর করে অর্গানজার উপরে সুতোর উপরে কাজ করা আছে। একটু দেখে নেন সুতোর উপরে খুব পিটানো করে মাল্টি কালারের কাজ করা আছে। এটিও আপনারা ইচ্ছে করলে জামার লম্বা বাড়াতে পারেন এবং হাতায় অথবা প্যান্টে লাগিয়ে জামাটি তৈরি করতে পারেন। পুরো ভিউটি একটু দেখে নেন। এটি হচ্ছে জামার স্লিভসের অংশ। এটিও হচ্ছে বেস কালারের উপরে ছিটা ছিটা কাজ করা আছে। দেখেন সুতোর ছিটা ছিটা কাজ করা আছে, খুব সুন্দর একটি কম্বিনেশনে। এবং এর সাথেও আপনারা কিন্তু প্যানেল ব্যবহার করতে পারবেন। যে প্যানেলটা আমি একটু আগে দেখিয়েছি, সেই প্যানেলটি আপনি আপনারা ব্যবহার করে সুন্দর করে হাতাটা তৈরি করতে পারেন। এর সাথে ব্যাক পোর্শনের কাপড়টি একদম সলিড বেস কালার দিয়ে দেওয়া আছে। পিছনের অংশটুকু খুব চমৎকার, খুবই মানে স্মুথ একটি কাপড়, পরে ভীষণ আরাম হবে। আমরা সানা সাফিনাজের কাপড়ের কথা আসলে বলে তো বলার আসলে কিছু নাই, এটা আমরা সবাই জানি যে কীরকম কাপড়টা হয়ে থাকে, কাপড়ের ধরনটা কত সুন্দর হয়ে থাকে। এর সাথে আমাদের একটা ট্রাউজার বা প্যান্টের কাপড় দেওয়া আছে সলিড বেস কালারের। তবে এখন হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিসটি আমরা দেখবো, সেটি হচ্ছে এই ড্রেসটি ওড়না। ওড়নাটি করা আছে অর্গানজার উপরে, ডিজিটাল প্রিন্ট করা আছে, এত সুন্দর, এত চমৎকার। দেখেন কি সুন্দর করে অর্গানজার উপরে এই যে পার্টটাও মিষ্টি কালারের, ভেতরের অংশটুকু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একটু উপর থেকে ওড়নাটি, ওড়নাটি এই জামাটির বিশেষ আকর্ষণ, আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর একটি অর্গানজার ওড়না এবং আপনারা এটা যে কোনো পার্টিতেও কিন্তু পরতে পারবেন। একটু দেখে নেন কালার কম্বিনেশনটি অপূর্ব। আপনারা ড্রেসটির পুরো ভিউটি একবার একটু দেখে নেন। এটি হচ্ছে বেস কালারের উপরে কটন কাপড়ের উপরে মাল্টি কালারের এমব্রয়ডারি করা আছে, সাথে সিকোয়েন্সের সিলভার কালারের সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং এর সাথে ডিজিটাল প্রিন্টের প্যানেল দেওয়া আছে, আপনারা নিচে বসিয়ে নিতে পারেন। এবং পেছনের অংশটুকু হচ্ছে বেস কালার, বেস কালারের উপরে একটি প্যানেল দেওয়া আছে, আপনারা পিছে পেছনে লাগিয়ে নিতে পারেন প্যানেলটি। এবং এর হাতার অংশটি হচ্ছে ছোটো ছোটো কাজ করা আছে, ছোটো ছোটো কাজের সাথে আপনারা এখানেও একটি এক্সট্রা প্যানেল দেওয়া আছে, আপনারা লাগাতে পারেন ইচ্ছা করলেই। আর এটার পায়জামার কাপড়টি সলিড বেস কালারের উপরে দেওয়া আছে এবং ওড়নাটি হচ্ছে অর্গানজার উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে। অপূর্ব সুন্দর একটি জামা, আপনাদের যদি পছন্দ হয়, আপনাদের পছন্দ হলে ব্র্যান্ডবাস স্টোরে একটি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি প্লেস করবেন।